জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে স্টুয়ার্ট লর উত্তরসূরি রিচার্ড পাইবাসের নেতৃত্বে বাংলাদেশ দল প্রথম অনুশীলনে নামে প্রিমিয়ার ক্রিকেট লীগের ব্যস্তসূচি থাকায় এদিন মাত্র 4 খেলোয়াড় মাশরাফি রাজ্জাক জুনায়েত ও নাজমুলকে নিয়ে সময় কাটান পাইবাস কোচ ও অধিনায়কের সমন্বয়ে ভালো পরিকল্পনা থাকলে সবকিছু সম্ভব বলে মনে করছেন মাশরাফি ও জুনায়েত একটা কোচ কখনোই ম্যাচ জিতাই দিতে মানে আমরা যে ম্যাচ খেলি জিতে দিতে পারবে না আমাদের যেটা আমাদের ভালো খেলতে হবে সে প্ল্যানিংটা দেবে প্ল্যানিং অনুযায়ী খেলতে পারাটা এটা পুরোটাই প্লেয়ারদের উপর থাকে যেহেতু আমরা প্রফেশনাল ক্রিকেটার সো আমাদের কোচ যে আসুক না কেন আমাদেরকে তার আন্ডারে ভালো ক্রিকেট খেলতে হবে আসলে সব কিছু উর্ধে ভালো ক্রিকেট প্রতিযোগী বেড়ে যাওয়ায় জাতীয় দলে নিয়মিত থাকতে হলে ব্যাট হাতে জবাব দিতে হবে বলে মনে করেন জুনাদ সিদ্দিকী আর দলের অভিজ্ঞ পেসার মাশরাফির মতে এশিয়া কাপে দুর্দান্ত খেলে বাংলাদেশ দল আগের চেয়ে অনেক পরিপক্ক আমরা লাস্ট সিরিজটা ভালো খেলেছি সুতরাং আমাদের প্লেয়ারদের মেন্টালি আমি মনে করি যে সবাই ভালো অবস্থায় আছে ভালো খেলতে পারলে অবশ্যই টিমে থাকবো না হলে থাকবো না আঠারোই জুন স্বাগতিকদের সাথে প্রথম টি টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে পাইবাসের প্রথম মিশন চিং এশা এটেন বাংলা ঢাকা বাংলাদেশ দলের ধারাবাহিকতায় অগ্রাহ্য পাবে পাইবাসের কাছে তাহলে তো ঘরে বসে থাকলে চলবে না রাতে দীর্ঘ ক্লান্তির ছাপ ঠিক মতো কাটিয়ে ওঠার আগেই যাদের সঙ্গে বসত তাদের নিয়ে মাঠে নেমে পড়লেন বিসিবির বহু প্রত্যাশিত কোচ রিচার্ড পাইবাস কিন্তু ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক সাকিব তামিমদের ব্যস্ততায় অনুশীলনে পেলেন কেবল তিন পেসার মাশরাফি নাজমুল শফিউল স্পিনার রাজ্জাক আর বেশ কিছুদিন পর আবার দলে ডাক পাওয়া ব্যাটসম্যান জুনায়েদকে কথাবার্তা হচ্ছে গভীর মনোযোগেই এই পাঁচ ক্রিকেটারকে পরক করেছেন পাইবাস সবাই নাই ক্যাম্পে এখনো ডোমেস্টিক ক্রিকেট চলছে এখন সবাই যখন শেষ করে আসবে তখন হয়তো কোচ অফিসিয়ালি কথা বলতে পারে একটা কোচ কখনোই ম্যাচ জিতাই দিতে মানে আমরা যে ম্যাচ খেলি জিতিয়ে দিতে পারবে না আমাদের যেটা আমাদের ভালো খেলতে হবে সে প্ল্যানিংটা দেবে প্ল্যানিং অনুযায়ী খেলতে পারাটা এটা পুরো প্লেয়ারদের উপর থাকে অতীতে কয়েকজন কোচের অতি পরীক্ষা নিরীক্ষায় নিজস্ব স্টাইল পরিবর্তন করতে গিয়ে স্বাভাবিক খেলাটাকে ভুলে গিয়েছিলেন প্রতিভাধর কয়েকজন ক্রিকেটার শেষাব ক্রিকেটারদের ফর্মহীনতার প্রভাব বইয়ে বাড়াতে হয়েছে পুরো দলকে পায়বাসকে তাই ক্রিকেটার আচান বন্ধু হিসাবে প্রতিটা ব্যাটসম্যানের ন্যাচারাল খেলা থাকে সবাই চাই যেন ন্যাচারাল খেলার ভিতরেই থাকে যেহেতু তার ফার্স্ট ডে সো এটা লং টাইম যেন চলতে থাকবে তখনই বোঝা যাবে আসলে তার মাইন্ডে কি কাজ করতেছে আসলে সে কি চাইতেছে সিডনসের মতো জিম্বাবুয়ে সফর দিয়ে আসল কাজ শুরু হবে পাইবাসের তবে নয় বছর পর আবার আন্তর্জাতিক ক্রিকেট কোচিংয়ে ফেরা পাইবাসের সে সফরের ম্যাচগুলো পাবে না আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি সুব্রত বাবি এনটিভি নিউজ ঢাকা